আপনি নিশ্চয়ই এরকম কাউকে না কাউকে চিনবেন, যে মানুষটা যেখানেই যায় সেখানকার সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে দাঁড়ায়। এই ধরনের মানুষগুলোর মধ্যে কিছু স্পেশাল কোয়ালিটি থাকে যার কারণে অন্যরা তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। আপনি কি এই মানুষগুলোর সিক্রেটটা জানতে চান? তো ওনাদের এই সিক্রেটটা হলো ওনাদের অ্যাট্রাকটিভ পার্সোনালিটি। ওনাদের মধ্যে অন্যরা এক বিশেষ রকমের অরা দেখতে পায়, আর এই অরা ওনাদের মধ্যে যে জাস্ট কিছু জিনিস শেখার ফলেই চলে আসে সেটা না, বরং এই অরাটা তাদের মনের ভিতরটা কেমন তারও একটা প্রতিফলন। ওয়েল, সত্যি বলতে আমাদের মধ্যে সবাই চাইলে এরকম পার্সোনালিটি নিজের মধ্যে ডেভেলপ করার ক্ষমতা রাখি, কিন্তু তার জন্য আপনাকে কয়েকটা বেসিক স্কিল আগে নিজের মধ্যে ডেভেলপ করতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা যে কেউ চাইলে নিজের মধ্যে একটা গ্রেট পার্সোনালিটি তৈরি করতে পারি। আপনি একজন ইন্ট্রোভার্ট হন কি আপনার মধ্যে কনফিডেন্সের অভাব থাক? প্র্যাকটিসের মাধ্যমে আপনিও চাইলে নিজের মধ্যে আপনার ড্রিম পার্সোনালিটি ডেভেলপ করতে পারেন। এই ভিডিওতে আমি আপনার সাথে কতগুলো বেস্ট টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যেগুলোকে ঠিকঠাক প্র্যাকটিস করতে পারলেই যথেষ্ট। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। স্মার্ট আইডিয়া নাম্বার 1, ওয়ার্ক অন ইয়োর ইনার বিউটি। আমরা সাধারণত আমাদের এক্সটার্নাল অ্যাপিয়ারেন্সটাকেই বেশি গুরুত্ব দিয়ে থাকি, কিন্তু যখন আমরা কথা বলি তখন সব কিছু রিফ্লেক্ট হতে শুরু করে দেয়। আপনি কি একজন অহংকারী স্বার্থপর মানুষ যে সবসময় শুধু নিজেরটুকুই ভাবেন, নাকি একজন ভালো মনের মানুষ? আপনার কাজকর্ম, কথা বলার ধরন, আলাপ ব্যবহার, এই সমস্ত কিছু দ্বারা আপনার ওভারঅল পার্সোনালিটি রিফ্লেক্ট হতে থাকে। তো বাইরের সৌন্দর্যের সাথে সাথে ভিতরের সৌন্দর্যের প্রতিও সমানভাবে নজর দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কয়েক মাসের মধ্যেই হয়তো কেউ চাইলে তার বাইরের সৌন্দর্য খুব সহজেই বাড়িয়ে নিতে পারবে, কিন্তু ভিতরের সৌন্দর্য বাড়াতে হলে তার জন্য দীর্ঘদিনের অভ্যাসের প্রয়োজন হয়। আর যখন একটা মানুষের ভিতরটা সুন্দর হয় তখন অন্যরা তার চারিপাশে একটা অদৃশ্য অরা অনুভব করতে শুরু করে। স্মার্ট আইডিয়া নাম্বার 2, ওয়ার্ক অন ইয়োর কনফিডেন্স লেভেল। অনেক সময় হয়তো আপনার সাথেও এটা হয়ে থাকে যে আপনি কথা বলতে গিয়ে ভয় পেতে শুরু করেন। যদি আমি ভুল কিছু বলে ফেলি লোকে আমার ব্যাপারে কি ভাববে? আমাকে নিয়ে সবাই আবার হাসাহাসি করতে শুরু করে দেবে না তো? এরকম কিছু সেলফ ডাউটের কারণে আপনি অনেক সময় হয়তো নিজেকে গুটিয়ে নেন, যেখানে সত্যি বলতে অনেক সময় এরকমও হয় যে লোকটা কথা বলছে আপনি হয়তো সেই ব্যাপারে তার থেকে বেশি ভালো জানেন, কিন্তু আপনার মধ্যে লোকে কি ভাববে, লোকে কি বলবে, সেই ভয়টা কাজ করে। ওয়েল, সেক্ষেত্রে তাহলে আপনাকে নিজের মধ্যে একটা কেয়ার ফ্রি অ্যাটিটিউড ডেভেলপ করতে হবে। বি কনফিডেন্ট ইয়ার, কম কথা বলুন কিন্তু সঠিক কথা বলুন, যাতে আস্তে আস্তে আপনারও নিজের প্রতি কনফিডেন্স বাড়তে থাকে আর আপনার আশেপাশের লোকেরাও এটা বুঝতে পারে যে আপনি দরকার পড়লে আপনার নিজস্ব সম্পূর্ণ ভিন্ন মতামতও শেয়ার করার সাহস রাখেন। স্মার্ট আইডিয়া নাম্বার 3, ইমিটেট ইয়োর আইডলস। আমরা সবাই জীবনে কাউকে না কাউকে আদর্শ হিসেবে বেছে নিই, আর কাউকে নিজের জীবনের আদর্শ হিসেবে বেছে নেওয়ার পিছনে যে প্রধান কারণটা থাকে সেটা হলো তার পার্সোনালিটি। যদি আপনি এরকম কোনো একজন মানুষকে অলরেডি চেনেন যার মধ্যে একটা অসাধারণ পার্সোনালিটি রয়েছে, তাহলে সেই মানুষটাকে মন থেকে অবজার্ভ করুন। আপনার ফ্রি টাইমে যতটা সম্ভব চেষ্টা করুন সেই মানুষটার সাথে কাটানোর, যাতে আপনি তার কাছ থেকে শিখতে থাকতে পারেন কিভাবে তিনি বিভিন্ন পরিস্থিতিগুলোকে সামলান। যত বেশি আপনি ওনার সাথে সময় কাটাবেন এবং মন দিয়ে ওনাকে অবজার্ভ করবেন, তত বেশি আপনি ওনার পজিটিভ পয়েন্টগুলোকে ক্যাচ করতে পারবেন। তারপর আপনার কাজ হলো শুধু সেই বেস্ট কোয়ালিটিগুলোকে নিজের মধ্যে ডেভেলপ করতে শুরু করে দেওয়া। এমনকি আমাদের জীবনে একই সাথে একের বেশিও আদর্শ থাকতে পারেন। যেমন আমার নিজের কথাই যদি বলি, এখন আমার জীবনে দুজন আদর্শ হলেন সন্দীপ মাহেশ্বরী এবং সদ্গুরু। আমি আমার ফ্রি টাইমের বেশিরভাগটা চেষ্টা করি ওনাদের ইউটিউব ভিডিওসগুলো দেখে ওনাদের সঙ্গে কাটানোর। আজকের দিনে ব্রডব্যান্ডের যুগে তো নিজের আইডলের সঙ্গে সময় কাটানো আরও বেশি সহজ হয়ে গেছে, কিন্তু কারোর কাছ থেকে কিছু শিখতে পারার জন্য সবার আগে আপনাকে খোলা মানসিকতার হতে হবে। কারণ যদি আপনি একজন বদ্ধ মানসিকতা সম্পন্ন মানুষ হন, তবে নতুন কিছু শেখা আপনার জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। তাতে সেই নতুন কিছুটা আপনি আপনার জীবনের আদর্শের কাছ থেকেই বা শিখতে চান না কেন। স্মার্ট আইডিয়া নাম্বার 4, বিকাম পজিটিভ অ্যান্ড ফান লাভিং। আপনি নিজে কেমন মানুষের সাথে সময় কাটাতে পছন্দ করবেন? যারা সবসময় একটা হাসি খুশি পজিটিভ মনোভাব নিয়ে চলেন তাদের সাথে, নাকি যারা সবসময় সব কিছুতে অভিযোগ করতে ভালোবাসে এবং একটা নেগেটিভ অ্যাটিটিউড নিয়ে চলেন তাদের সাথে? ঠিক এই কারণেই, যদি আপনি সবসময় সব কিছু নিয়ে অভিযোগ করতে থাকেন এবং একটা নেগেটিভ অ্যাটিটিউড নিয়ে চলেন, তো লোকে আপনার প্রতি কখনোই অ্যাট্রাক্টেড অনুভব করবে না।
আমাদের সবার জীবনেই হাজারখানা সমস্যা রয়েছে এবং আমাদের সকলকেই সেই সবগুলোকে প্রতিদিন ফেস করতে হয়। তাই বলে সবসময় সেই সমস্যাগুলো নিয়েই অভিযোগ করতে থাকার কোনো মানে হয় না। তার বদলে একটা পজিটিভ অ্যাটিটিউড ডেভেলপ করার চেষ্টা করুন। এতে যে কোনো গ্রুপে লোকে আপনাকে ওয়েলকাম জানাবে, কিন্তু তার জন্য সবার আগে আপনাকে আপনার সেন্স অফ হিউমারটাকে ডেভেলপ করতে হবে। এই বিষয়ে আমি এর আগে ডিটেলসে একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওর লিংক আপনি এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবেন। স্মার্ট আইডিয়া নাম্বার 5, কমপ্লিমেন্ট আদার্স। যদি কাউকে দেখতে সত্যি খুব সুন্দর লাগে আর যদি আপনি তাকে তার জন্য প্রশংসা করেন, তাহলে সে আপনাকে পছন্দ করতে বাধ্য। এটা শুধু তার পোশাক আশাকের ক্ষেত্রেই প্রযোজ্য না, আপনি তার কোনো অ্যাচিভমেন্ট বা কোনো কথা অথবা তার কোনো বিশেষ গুণের জন্য যেটাকে আপনি মন থেকে পছন্দ করেন সেটার জন্য তার প্রশংসা করতে পারেন। এই পৃথিবীতে সবাই অন্যের কাছ থেকে প্রশংসা পেতে ভালোবাসে। কেউ যদি অন্য কাউকে মন দিয়ে শুধুমাত্র নোটিস করে, তাহলেও সে মনে মনে খুশি হয়ে বলতে থাকে, যাক অ্যাটলিস্ট কেউ তো আমায় নোটিস করেছে। আপনার অফিসে বা কলেজে যে লাজুক মানুষটার নামই হয়তো কেউ জানে না, তার যদি আপনি প্রতিদিন কোনো না কোনো কারণে প্রশংসা করতে শুরু করেন, তাহলে হয়তো সেই লাজুক মানুষটাও তার লজ্জা কাটিয়ে উঠবে এবং কে বলতে পারে, হয়তো সে আপনার সবথেকে প্রিয় বন্ধুও হয়ে উঠতে পারে। আমরা সবাই জীবনে এরকম কাউকে না কাউকে পাশে চাই যাকে আমরা অন্ধের মতো বিশ্বাস করতে পারি। আর তাই যত বেশি আপনি নিজে অন্য কারোর জন্য সেই স্পেশাল মানুষটা হয়ে উঠবেন, আপনার জীবনেও এরকম স্পেশাল মানুষের সংখ্যা বাড়তে থাকবে। স্মার্ট আইডিয়া নাম্বার 6, রিড সেলফ হেল্প বুকস। সেলফ হেল্প বুকস পড়ার অভ্যাস আপনার পার্সোনালিটিতে আকাশ পাতাল তফাত এনে দিতে পারে। যে সমস্ত পরিবর্তনগুলো আনার জন্য আপনি হয়তো বহুদিন ধরে চেষ্টা করছিলেন, সেগুলো অটোমেটিক আপনার মধ্যে ফুটে উঠতে শুরু করবে। এই একটা মাত্র অভ্যাস আপনাকে ভিতর থেকে সম্পূর্ণ বদলে দেবে আর আপনার ভিতরে যে গোপন শক্তিগুলো লুকিয়ে রয়েছে সেগুলোকে বাইরে বার করে নিয়ে আসবে, যার ফলে আপনি দিন দিন একজন বেটার মানুষ হয়ে উঠতে শুরু করবেন আর সাথে একটা গ্রেট পার্সোনালিটি ডেভেলপ করতেও সফল হবেন। আপনি নিজের মধ্যে এই সেলফ হেল্প বুক পড়ার হ্যাবিটটা ডেল কার্নেগির লেখা হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল এই বইটা পড়া থেকে শুরু করতে পারেন। আপনি চাইলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে এই বইটি কিনতে পারেন। স্মার্ট আইডিয়া নাম্বার 7, ওয়ার্ক অন ইয়োর আউটলুক। সবসময় সিচুয়েশান অনুযায়ী পোশাক আশাক পরার চেষ্টা করুন। যেমন ধরুন, যদি আপনি কোনো অফিস পার্টিতে যাচ্ছেন তাহলে চেষ্টা করুন ব্লেজার পরে যাওয়ার। এরকমই আপনি চাইলে আপনার ফর্মাল জামাকাপড়, ফ্যামিলি ফাংশনের জন্য জামাকাপড়, এক্সারসাইজের জন্য জামাকাপড় বা শপিং এবং আশেপাশে বন্ধুদের সাথে ঘুরতে বেরোনোর জন্য আলাদা আলাদা জামাকাপড় ঠিক করে রেখে দিতে পারেন। এতে আপনি প্রতিটা সিচুয়েশনে ফ্রেশ এবং কনফিডেন্ট থাকতে পারবেন। অ্যাক্সেসরিজও কিন্তু আপনার পার্সোনালিটিতে আলাদাভাবে একটা মাধুর্য যোগ করে, কিন্তু তার জন্য আপনার এই নলেজটা থাকা অত্যন্ত দরকার যে কোন কোন অ্যাক্সেসরিজে আপনাকে মানায়। অ্যাক্সেসরিজ বলতে যেমন শ্যুজ, ব্যাগস, পারফিউমস, ওয়াচেস, পেন্স, টাইস, ওয়ালেটস, এই সমস্ত কিছু আপনার ওভারঅল লুকটাকে ইম্প্রুভ করতে অনেকখানি সাহায্য করতে পারে। স্মার্ট আইডিয়া নাম্বার 8, ওয়ার্ক অন ইয়োর বডি ল্যাঙ্গুয়েজ। অনেক সময় লোকেরা তাদের পার্সোনালিটিকে শুধুমাত্র তাদের অ্যাপিয়ারেন্সের সঙ্গে গুলিয়ে ফেলেন। গ্রেট পার্সোনালিটি মানে শুধু এই না যে দেখতে খুব স্মার্ট অ্যান্ড বিউটিফুল লাগলেই যথেষ্ট। আপনার চোখে সেই চমক, আপনার কণ্ঠস্বর, আপনার শরীরী ভাষা, এই সমস্ত কিছু মিলেই কিন্তু একটা গ্রেট পার্সোনালিটি তৈরি হয়। আপনি যখন কারোর সাথে কথা বলেন তখন সেই কনভারসেশনে 70% আপনার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কনভে হয়। লোকে আপনি মুখে কি বলছেন শুধুমাত্র সেই বেসিসেই জাজ করেন না, আপনি কিভাবে বলছেন, কোন ভঙ্গি সহকারে বলছেন সেটাও নিজের অজান্তেই অনেক সময় তারা লক্ষ্য করতে থাকেন। তাই কারোর সাথে কথা বলার সময় এটা লক্ষ্য রাখাটাও অত্যন্ত দরকার যে আপনার বডি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ শরীরী ভাষা দ্বারা কি প্রকাশিত হচ্ছে। কোথাও আপনি ভুল টোনে কথা বলছেন না তো, বা অত্যধিক অ্যাগ্রেসিভ হয়ে বা ভয় পেয়ে কথা বলছেন না তো। যখন আপনি কিছু বলছেন সেটা কতটা কনফিডেন্সের সাথে বলছেন সেটাও সামনের জন্য নোটিস করে। কোথাও আপনি মনে এক আর মুখে আর এক কথা বলছেন না তো, তো কারোর সাথে কথা বলার সময় এদিকেও লক্ষ্য রাখুন যে আপনার শরীরী ভাষা সামনের জনকে কি ইঙ্গিত পাঠাচ্ছে। এবার যদি আমি এই পুরো ভিডিওটাকে সাম আপ করি, তো একটা গ্রেট পার্সোনালিটি ডেভেলপ করার জন্য আপনাকে এই 8টি স্মার্ট আইডিয়াস ফলো করতে হবে। নাম্বার 1, ওয়ার্ক অন ইয়োর ইনার বিউটি। নাম্বার 2, ওয়ার্ক অন ইয়োর কনফিডেন্স লেভেল। নাম্বার 3, ইমিটেট ইয়োর আইডলস। নাম্বার 4, বিকাম পজিটিভ অ্যান্ড ফান লাভিং। নাম্বার 5, কমপ্লিমেন্ট আদার্স। নাম্বার 6, রিড সেলফ হেল্প বুকস। নাম্বার 7, ওয়ার্ক অন ইয়োর আউটলুক। অ্যান্ড নাম্বার 8, ওয়ার্ক অন ইয়োর বডি ল্যাঙ্গুয়েজ।
এই ভিডিওতে আমি যে যে স্মার্ট আইডিয়াগুলো শেয়ার করলাম সেগুলো ভীষণই সিম্পল এবং ইচ্ছা করলে খুব সহজেই ইমপ্লিমেন্ট করা সম্ভব। কিন্তু তার জন্য নিজের উপর কনফিডেন্স থাকাটাও অত্যন্ত দরকার যে হ্যাঁ আমি পারবো। মনে রাখবেন, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। তো আজ থেকে নিজের সাথে নিজের লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যান। অল দ্য বেস্ট ফর ইউর নিউ জার্নি, হোপ টু সি আ নিউ ইউ। এবার পালা মোস্ট মোটিভেটিং কমেন্টের। দেবজিৎ রয়, আপনাকে সাহায্য করতে পেরে আমরা সত্যি খুব খুশি। আশা করি আগামী দিনগুলোতে আপনার জীবন আরও সুন্দর হয়ে উঠুক। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে এখনই আপনার প্রিয়জন এবং বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন। কারণ এই ভিডিওটা যতগুলো শেয়ার হবে আমি বুঝব ততজনকে আমি একটু হলেও সাহায্য করতে পেরেছি। থ্যাংকস ফর ওয়াচিং। মোর উইজডম, মোর সলিউশন, ব্যাটার লাইফ।